नमस्कार बंधुरा, ईशानेर चैनल खेयामने तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के आमी तुम्हारे सामने निये एसेछि फुलकपिर परोटार रेसिपी। एटा अनेकेई तैरी करे थाकेन, किन्तु आज के आमी किभाबे करब सेटाई तोमादेरके शेयर करब। फुलकपिर परोटा करबार जन्य आमी फुलकपिके एकदम छोटो छोटो करे केटे निएछि आर किछुटा ग्रेट करे नेब। একটা রোস্টেড মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, জয়িত্রী আর নিয়েছি শামরিচ এবং কিছুটা গোলমরিচ। এটাকে আমি হালকা তাওয়ায় ভেজে নেব। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি ফুলকপিটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর এটাকে আমি পুর বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, তারপর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর গ্রেট করে রাখা যে ফুলকপিটাকে আমি অল্প গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। ফুলকপি সবসময় একটু গরম জলে ভাপিয়ে নেবেন, কারণ অনেক সময় অনেক রকমের পোকা কিন্তু এর মধ্যে থাকে। ফুলকপিটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফুলকপির পরোটা বানানোর জন্য যে ফুলকপির পুর তৈরি করছি তাতে আমি একটা মশলা ইউজ করেছি। এই মশলাটা আমি রোস্ট করে নিয়েছিলাম। গোটা জিরে এবং গোটা গরম মশলাকে খালি কড়াইয়ে টেলে নিয়ে সেটাকে ক্রাশ করে নিয়েছি। এবার সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দেব। মশলাটাকে কিন্তু মিহি গুঁড়ো করবেন না, হালকা করে ক্রাশ করবেন। মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটা যাতে একটু নরম হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। যতক্ষণে পুরটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি এবং রুটির একদিকে পুরটাকে ভরে আর একটা পার্ট দিয়ে এইভাবে অর্ধচন্দ্রাকারে এটাকে তৈরি করে দেব এবং এই শেপ দেওয়ার পর এর মুখটাকে ভালোভাবে চেপে আটকে দেব। এইভাবে যদি আপনারা পরোটা বানান তাহলে কিন্তু অনেকটা বেশি পুর ইউজ করা যায় এবং ফেটে বেরিয়েও যাওয়ারও ভয় থাকে না। প্রতিটি পরোটাই আমি বেলে এইভাবে শেপ দিয়ে নেব।
চাটু গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি একটা একটা করে পরোটা ভেজে নেবো। প্রথমে পরোটাটাকে উল্টে পাল্টে একটু ছেঁকে নেবো। এরপর এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির পরোটা। দেখুন ফুলকপির পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পরোটাই আমি ভেজে তুলে নেব। এই ধরনের পরোটা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভালো হয়েছে গো, সুন্দর হয়েছে, মাঝে মাঝে করবে এরকম আইটেম।